Welcome to Lecture 8. আজকের লেকচারে আমরা শিখব ইউজিং ডিপ্লোম্যাটিক ইংলিশ উইথ সফট ওয়ার্ডস। ডিপ্লোম্যাটিক মানে কি? ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কি, কূটনৈতিক। তা আমরা অফিসে আমাদের সবার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, ওটা আমরা কিভাবে রাখব, ওটা আমরা আমাদের কথা বলার মধ্যে দিয়ে রাখব, যাতে আমরা কারো, আমরা যখন কথা বলবো তখন আমরা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করি বা কোনো মন এমন কিছু বলবো না যে তাদের মন ক্ষুণ্ণ হয়। তো আমরা এক্ষেত্রে একটু যখন কোনো কিছু বলবো নেগেটিভ বা কোনো কিছু নাবোধক বলবো, আমরা একটু কূটনৈতিকভাবে বলবো যে আমরা সফট কিছু সফট ওয়ার্ডস ইউজ করবো যাতে তারা মন ক্ষুণ্ণ হয় না হয় বা রাগ হয়। যেমন আমি আমার বসের সাথে কথা বলছি যে আমি কাজটা এখনও শেষ করি নাই। তো আমি যদি আমি বলি আই হ্যাভেন্ট ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, একটু ব্যাপারটা কীরকম শোনাচ্ছে, একটু উদ্ধত শোনাচ্ছে। আমি কি আমার বসের সামনে গিয়ে বলতে পারবো আমি কাজটা করি নাই, এভাবে কি আমি বলতে পারবো? তো আমরা এভাবে বলতে পারবো না। তো আমরা কীভাবে বলবো? তো এখানে আমরা বলতে পারি আই অ্যাম সরি আই হ্যাভেন্ট ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, যে আমি দুঃখিত যে আমি এখন পর্যন্ত কাজটা করতে পারি নাই। তো এইটা একভাবে বলা গেল। আরেকটা অপশন হচ্ছে গিয়ে আমরা বলবো টু বি অনেস্ট আই হ্যাভেন্ট ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, আসলে সত্যি বলতে কি আমি এখনো কাজটা এখনো করি নাই। তো আগের কথা থেকে যেখানে আমি কাজটা করি নাই আর এই দুইটার মধ্যে কোনটা ভালো শোনাচ্ছে, কোনটা পোলাইট বা সফট শোনাচ্ছে, এই দুটো না, তোমরা এভাবে ইউজ করবো। আরেকটি উদাহরণ হচ্ছে গিয়ে যে আমরা ধরুন কোওয়ার্কারদের সাথে কথা বলি যে আমরা কোনো কিছু, আমার কাছে মনে হচ্ছে সে কিছু করছে কিন্তু এটা কাজ করবে না, তো আমরা কি বলবো? যদি আপনি বলেন দ্যাট ওয়ান্ট ওয়ার্ক, এখন সে একটু মন খারাপ করতে পারে, আচ্ছা আমি এত কষ্ট করে, মানে কি যে আমি এত কষ্ট কষ্ট করে জিনিসটা করেছি, একটা বুদ্ধি বের করেছি, সে শুধু শুধু বলে দিল আরে এটা কাজ করবে না, তো এটা সে একটু মন ক্ষুণ্ণ হতে পারে। তো আমরা সেম অপিনিয়নটা আমাকে দিতে হবে একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে। তো এটা আমরা কীভাবে বলবো? উইথ অল ডিউ রেসপেক্ট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ান্ট ওয়ার্ক দ্যাট উইল ওয়ার্ক, কারণ হচ্ছে দুইটো নেগেটিভ। সো মানে কি যে আমার মনে সকল সম্মানের সাথে বলছি আমার মনে হয় না যে এটা কাজ করবে। তো এটা কোনটা ভালো শোনা গেল? আমি সরাসরি বলে দিলাম এটা কাজ করবে না, আর আমি বললাম যে সব কিছু আমার মনে হচ্ছে না এটা কাজ করবে, এটা একটু ভালো শোনা না? সো দ্যাট ইজ ইউজিং ডিপ্লোম্যাটিক ইংলিশ। আরেকটাভাবে আমরা ডিপ্লোম্যাটিক ইউজ ইংলিশ করতে পারি হচ্ছে কি, ইউজিং মোডাল ভার্বস। তো মোডাল ভার্বসগুলো কী? এগুলো হচ্ছে উড, কুড, মে, মাইট, এগুলো। তো এগুলো ইউজ করে আমরা কীভাবে আরও পোলাইটভাবে বা সফটভাবে কথা বলতে পারি? যেমন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার আর একটু সময় লাগবে। এখন এটা জেনারেলি কি, আই ওয়ান্ট মোর টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট। এখন আপনি যদি বসের কাছে গিয়ে মনে করেন যে আই ওয়ান্ট মোর টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট, মনে হচ্ছে না আপনি একটু থ্রেটের সাথে বলছেন যে আমাকে দিতেই হবে, তো আপনি তো এইভাবেই কথা বলতে পারবেন না। তো আপনাকে ইউজ করতে হবে সামথিং লাইক উইথ এ মোডাল ভার্ব। যেমন আই উড লাইক মোর টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট, আমার আর একটু কিছু টাইম লাগবে প্রজেক্টটা কমপ্লিট করার জন্যে। তো এখানে একটু ব্যাপারটা, কথাটা একটু সফট হয়ে আসছে। বা আরেকভাবে আপনি বলতে পারেন মে আই আস্ক ফর মোর টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট, আমি কি আরেকটু বেশি প্রজেক্ট কমপ্লিট করার জন্য আরেকটু বেশি সময় চেতে পারি? তো এইভাবে আমরা মোডাল ভার্বগুলো ইউজ করে আমরা আরেকটু কথাগুলো আরেকটু সফটভাবে বলবো। তো আপনারা বাসায় বিভিন্ন এরকম, এটা তো হচ্ছে কি একটা সিনারিও, আপনারা বিভিন্ন সিনারিওতে এইরকম মোডাল ভার্বগুলো ইউজ করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যাতে আপনারা যখন আপনাদের কর্পোরেট ওয়ার্ল্ডে বা কর্মক্ষেত্রে আপনারা এগুলো খুব ইজিলি ইউজ করতে পারেন।